রেফারি টিঙ্কুদের কারণে কলঙ্কিত হল উমাকান্ত ময়দান। বুধবার ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লিগে রামকৃষ্ণ ক্লাব ও ত্রিবেণী সংঘের ম্যাচের অগ্নিশর্মা হয়ে ওঠেন রেফারি টিঙ্কুদে। যেখানে রেফারির মাঠে ধৈর্য দেখানোর কথা ছিল তা না করে নিজেই মাঠে দাদাগিরি শুরু করে দেন রেফারি টিঙ্কুদে। ত্রিবেণী সংঘের খেলোয়াড়দের বেধরক মারধর শুরু করেন তিনি। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ঘটনার নেপথ্যে একাংশ স্বার্থান্বেষী মহলের ইশারা বা ব্লু প্রিন্ট রয়েছে কিনা এই প্রশ্নটাই রাজ্যের ফুটবল মহলে উঁকি দিতে শুরু করেছে। টিএফের বর্তমান পরিচালন কমিটির নেতৃত্বে ত্রিপুরার ফুটবল এক নতুন দিশাতে অগ্রগতির পথে হাঁটতে শুরু করে। টিএফএ পরিচালিত বিভিন্ন ঘরোয়া ফুটবল টুর্নামেন্টগুলিতে মাঠে দর্শকদের সংখ্যাও আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। ত্রিপুরা ফুটবলের উন্নয়নের জন্য টিএফএর বর্তমান কমিটি নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলেছে, কিন্তু একাংশ স্বার্থান্বেষী মহল টিএফএর বর্তমান কমিটির কাজকর্ম এবং ত্রিপুরা ফুটবলের উন্নয়ন সহ্য করতে পারছিল না, নানাভাবে ব্যাঘাত সৃষ্টি করার প্রয়াস শুরু করে এই স্বার্থান্বেষী মহল। কিন্তু চুপ করে বসেছিল না স্বার্থান্বেষী মহল। টিএফএর কমিটিকে বদনাম করার লক্ষ্যে তাদের কার্যকলাপ চলছিল আড়ালে, যার প্রতিফলন বুধবার দেখা গেল ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লিগে ত্রিবেণী সংঘ এবং রামকৃষ্ণ ক্লাবের মধ্যে ম্যাচে। এদিন ফের কলঙ্কিত হল উমাকান্ত ময়দান। রেফারি ও খেলোয়াড় মাঠে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয় রামকৃষ্ণ ক্লাব ও ত্রিবেণী সংঘ। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি টিঙ্কুদে। এদিন ম্যাচের প্রথমার্ধে রেফারি টিঙ্কুদের একটি সিদ্ধান্ত ঘিরে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ত্রিবেণী সংঘের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি টিঙ্কুদে। ত্রিবেণী সংঘের এক খেলোয়াড় রেফারি টিঙ্কুদেকে আক্রমণ করেন বলে অভিযোগ, আর তখনই অগ্নিশর্মা হয়ে ওঠেন রেফারি টিঙ্কুদে। যেখানে রেফারির মাঠে ধৈর্য দেখানোর কথা ছিল তা না করে নিজেই দাদাগিরি শুরু করে দেন রেফারি টিঙ্কুদে। ত্রিবেণী সংঘের খেলোয়াড়দের বেধরক মারধর শুরু করেন তিনি। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লিগে ঘটনার নেপথ্যে স্বার্থান্বেষী সেই মহলের ইশারা বা ব্লু প্রিন্ট রয়েছে কিনা এই প্রশ্নটাই রাজ্যের ফুটবল মহলে উঁকি দিতে শুরু করেছে। অনিমেষ শর্মার রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।